শুভ অষ্টমীতে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর আমার স্বপ্নের ফ্যামিলি স্কুলকে তোমাদের অনেক স্বাগত। আজ শুভ অষ্টমী, তো আমরা অষ্টমী পুজো আজকে সকাল সকাল ছিল, আমি সময় পাইনি বলে ব্লগটা শুরু করতে পারিনি। এখন একটু বেলা হয়ে গেছে, তো এখন একটু বেরোবো। চলো কয়েকটা ঠাকুরের তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবো, কয়েকটা ঠাকুরের ছবি তোমাদের সাথে শেয়ার করবো, দেখা যাক কটা ঠাকুর দেখি। তো এখন বেরোচ্ছি, আর আজকে আমি এই শাড়িটা পরেছি অষ্টমীতে, অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছি। চলো ভিডিওতে সাথে থাকো। তো আমি মুখে মাস্ক পরে দেখো আমার হাজবেন্ডের বাইকে বেরিয়ে পড়েছি, এই যে একটা ঠাকুর। আর এবার বেশিরভাগ ঠাকুরের মুখগুলো সব রাস্তার সামনের দিকেই করেছে, কোনো ভেতরে বেশি গ্যাঞ্জাম যাতে না হয় সেই জন্য ভেতরে অত ঢুকতে হচ্ছে না, সামনে থেকেই দেখা যাচ্ছে। তো আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি বাইকে ঠাকুর দেখার জন্য দিনের বেলা, কারণ হেঁটে সব ঠাকুর দেখা সম্ভব না। তো এই তোমাদের সাথে একটু শেয়ার করি মোটামুটি যেগুলো আমরা আজকে ঠাকুর দেখেছি সেইগুলো। তবে এইবার তুলনামূলকভাবে অনেক সিম্পল হয়েছে, অন্যান্য বার যেগুলো ভালো ভালো মণ্ডপ হয় বা ভালো ভালো ঠাকুর ইয়ে হয় সেগুলো এবার কম হয়েছে, ছোট ছোট হয়েছে ঠাকুরগুলো এবং সিম্পল আকারে হয়েছে। তবুও মা দুর্গা আমাদের কাছে ছোট হোক বা বড় হোক তার মূল্য একই, এগুলো এক একবার এক একটা মণ্ডপে। এটা একটা আমরা মণ্ডপে গিয়ে ওখানে ক্লাবের পক্ষ থেকে এই পাখিগুলো পোষে ওরা, এগুলো পায়রা আছে, বেশ সুন্দর লাগছে বলে আমি একটু ভিডিওতে অ্যাড করলাম। এখানেও পাখি আছে, আমি ঠিক নামটা জানি না। আজকে আমাদের পাড়াতে খাওয়ানোর ব্যবস্থা থাকে লাঞ্চে, অষ্টমীর দিন প্রত্যেকবার খাওয়ানো হয়। তো আজকে আমরা এই পাড়ার যে থেকে যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমরা দুপুরের লাঞ্চটা করলাম, তো বেশ ভালোই আইটেমগুলো করেছিল, নিরামিষ আইটেম যেহেতু আজ অষ্টমী। ফ্রাইড রাইস, আলুর দম, ফুলকপি আলুর তরকারি, ডাল, চাটনি, রসগোল্লা, বেগনি, এইগুলোই আইটেম করেছিল, বেশ ভালোই হয়েছিল। এই যে আমার ছেলে খাচ্ছে, আমার মা খাচ্ছে আর আমার হাজবেন্ড খাচ্ছে, আর আমার শ্বশুরমশাই কোনো নিমন্ত্রণ জায়গায় যেতে যায় না তো বাড়িতেই খেয়েছে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিই, বেলাও হয়ে গেছে। আমরা ঘুরে এসে এখানে বাড়িতে ঢুকেই লাঞ্চের জন্য টাইম হয়ে গেছিলো, তো আমরা চলে গেছি লাঞ্চ করতে ওইখানে। আজকে সবারই নিমন্ত্রণ, আমাদের গোটা পাড়া সমেত খাওয়ানো হয়। এই যে আমার ছেলে খাচ্ছে, তো ওরও একটু মনে হয়েছে যে ও ভিডিও করবে, তাই ও মোবাইলটা নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে, এবার ও খাচ্ছে। আর আজকে বুফে সিস্টেম করেছে, তো আমরা হাতে নিয়েই খাচ্ছিলাম, ও তো ছোট, হাতে প্লেটটা ধরে খেতে অসুবিধা হচ্ছিল বলে একটা চেয়ার নিয়ে এসে ওকে দেওয়া হয়েছে, কারণ ওখানে এমনি টেবিল আর দেওয়া ছিল না, শুধু চেয়ারই ছিল, তাই ও চেয়ারে নিয়ে খাচ্ছে। এখন অনেকদিন পর আমার ছেলে খাওয়া শিখেছে, এখন এই সবে সবে, আগে তো আমাকেই খাইয়ে দিতে হতো, এখন কোথাও গেলে তাও নিজে খেতে পারে। এখন আমাদের লাঞ্চটা তো এখানে হয়ে গেল প্রায়,
লাঞ্চ করে এবার বাড়ি চলে যাব, তারপরে একটু রেস্ট নেব, সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো, তখন তোমাদের সাথে অল্প অল্প ভিডিও হোক বা ছবি হোক তোমাদের সাথে শেয়ার করব। চলো আমাদের সাথে থাকো ভিডিওতে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো। এই যে আমি ড্রেসটা পরে নিয়েছি একটা কুর্তি, এবার চুলটা বেঁধে নিয়ে একটু রেডি হয়ে নেব, তারপর বেরোবো ঠাকুরগুলো দেখতে। খুব একটা বেশি ঠাকুর দেখবো না, এখন অল্প কটা দেখবো। এই যে এই ঝুমকো দুটো পরবো, এই দুটো কিন্তু আমার হাতে তৈরি করা, এটা গত বছর পুজোর আগে আমি তৈরি করেছিলাম নিজের পরার জন্য, এই দুটো পরে নেন। আমি এবার রেডি, এবার আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, ও এসছে এবার নিতে। আজকে ছেলে ওর ঠাম্মির সাথে বেরিয়েছিল, ও আর আমাদের সাথে বেরোবে না, আমি আর আমার হাজব্যান্ডই এখন বেরোবো। এখন বাজে ঘড়িতে 9:30। বন্ধুরা এবার আমরা মণ্ডপে চলে এসেছি, আর তোমরাও দেখে নাও আমরা আজকে বন্ধুরা আমি এবার বাড়ি চলে এসেছি, আমাদের ডিনারও করা কমপ্লিট, তো এইবার শুয়ে পড়বো। আর তার আগে বলে দিই শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, এবং তোমরা কেমন কাটালে পুজোটা আমাকে অবশ্যই জানাবে। আমিও আজকে দিনটা মোটামুটি ভালোই কাটালাম, ঠাকুরও দেখলাম, অনেকগুলোই ঠাকুর দেখেছি। তো সন্ধ্যাবেলা বেরিয়ে খুব একটা বেশি দেখিনি, কিছুটা ঘুরে দেখে এসেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট, বাই।